প্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর সাপ্তাহিক অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত জানাই। এবার আমরা কথা বলব বাংলা এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত একটি খবর নিয়ে। ব্রিটেনে আন্তঃসম্প্রদায় সম্পর্ক অত্যন্ত দুর্বল, কথাটি বলা হয়েছে রেস অ্যান্ড ইকুয়ালিটির প্রধান ট্রেভর ফিলিপসের উদ্ধৃতি দিয়ে। সাইদ ভাই, আমরা দেখছি যে 9/11 পর থেকে বা ব্রিটেনের 7ই জুলাই এবং 21শে জুলাইয়ের পর থেকে ইরাক যুদ্ধ সম্পর্কিত এসব জটিলতা তো রয়েছেই, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়গুলোর দূরত্ব বেড়েছে। এটা সত্য বেড়েছে, তবে এর আরও কারণ আছে, এর আগে থেকেও কিছুটা ছিল। কারণগুলো হচ্ছে প্রথমত যে মুসলমানদের মাঝে এক ধরনের অ্যান্টি কনজারভেটিভ, আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, যেমন আমরা ক্লাবে আমাদের লোকেরা গেলে তার কিছু রিজার্ভেশন আছে, খাওয়ার টেবিলেও রিজার্ভেশন আছে, তো অন্যরা অন্যদের মধ্যে উন্মুক্ত অনেক কিছু করতে পারছে না, ফলে ওরা অনেক সময় ফিল করে, বড় বড় হাই অফিসিয়াল যারা আমাদের বাঙালিদের মাঝে যারা একটু একটু বিভিন্ন উচ্চ ক্ষেত্রে গেছে তাদের দেখা গেছে যে তারা এটা ফিল করে। কথা হয় আমার বিভিন্ন সময় যে ওদের সাথে অতটা সঙ্গ দিতে পারছে না যতটা ওরা ফ্রিলি দিতে পারছে, এই একটা ছোটা গ্যাপ। তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে ওরা বুঝে নেয়। আবার 9/11 পরে যেটা দেখা গেলো ভীতি, এই ভীতিটা মূলত বেশিভাবে খারাপভাবে কাজ করছে এবং আরও বাড়িয়ে দিল এই 7/7 বোমাটা। সেটা হলো একজন একটা মুসলমান, একটা স্কার্ফওয়ালা একটা মহিলা কিংবা গাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা একটা মুসলমান একটা গাড়িতে বা ট্রেনে উঠল, তখন অন্যরা একটু ভিতর তটস্থ আছে, তাকে দেখেই মনে হচ্ছিল যে এ নিয়ে একটু ওয়ারিতে আছে। এবং 7/7 পরে তো পরিষ্কারভাবে বোঝা যেত যে আপনার হাতের ব্যাগটা কিংবা জুতা ওই পাশের লোকটা খুব তাকাচ্ছে, এবং অন্যরা অন্যদের দিকে তাকালে দেখা যেত তারা অবজার্ভ করছে। এই যে জিনিসটা, এটা খুব খারাপ খারাপ, কিন্তু সে তো তার ভিতরে ভীতি আসছে, সে তো তাকাবেই। কথাটা হলো এটা শুধু যে মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে, মেইন স্ট্রিমের সাথে মুসলমান সম্প্রদায়ের সম্পর্ক তা নয়, অন্যান্য যে সম্প্রদায় আছে ব্রিটেনে সেগুলোর সাথেও দূরত্ব বেড়ে, মানে ভীতিটা আসছে মূলত ওয়াইডার কমিউনিটির সাথে, মাইনরিটি কমিউনিটির, আর এক্ষেত্রে মুসলমানদের ব্যাপারটা শীর্ষে চলে আসে, কারণ ঘটনাটা যেহেতু মুসলমানদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কারণ হয়েছে সংবাদ মাধ্যম, এখানকার বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া যেভাবে ফলো করে এবং চিহ্নিত করে সন্ত্রাসী টেররিস্ট ইত্যাদি কথাগুলো প্রচার করেছে জানার আগে, এমনকি আপনি দেখেন যে লোকটা মুসলমানও নয় তাকে মুসলিম সন্ত্রাসী হিসেবে মারা হয়েছে, এবং যেটার খেসারত এখন ব্রিটেনের মতো একটা দেশকে দিতে হচ্ছে, একটা বদনাম যে এটা সন্দেহাতীতভাবে এখানকার পুলিশ প্রশাসনের সুনাম আছে, এবং তাদের উপরে এখন যে হেনস্থা করে যাচ্ছে সংশ্লিষ্টরা। তো এই অবস্থার পরিবর্তনের জন্য অবশ্য আবার কিছু লোক এগিয়ে এসেছেন, মানবতাবাদী সংগঠন, কিছু সচেতন রাজনীতিবিদ, বিশেষ করে এখানকার লন্ডনের মেয়র ক্যানিমিস্টন প্রথম থেকেই তিনি সুস্পষ্ট করে বলে দিচ্ছেন যে এটা একটা ব্যাপার, সন্ত্রাসী সন্ত্রাসী, সে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সেটা বিষয় না। এবং এটাকে চিহ্নিত করে তিনি কমিউনিটি কোহেশনের যে প্রয়াসটা চালিয়েছেন মসজিদে মসজিদে, বিশেষ করে উলামায়ে কেরামদের মাঝে, বিভিন্ন দেশের ইসলামী স্কলার যারা এদেশে আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, যেটি পরবর্তীতে অবশ্য টনি ব্লেয়ারও সেই কাজটি করেছেন, চেষ্টা করেছেন যে একটা লেহাজ, এবং আপনি লক্ষ্য করেছেন সংবাদপত্রে এসেছে সম্প্রতি যে ইমামদের নিয়ে কোনো পরিষদ গঠন করা যায় কিনা এবং কোনো সচেতনতা এখানে সৃষ্টি করা যায় কিনা, সেই বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ বাংলা আলোচিত বিষয়। বাংলা পোস্টে এসেছে যে ইমামদের জন্য একটা নতুন নীতিমালা আসছে সামনের দিকে, এই নীতিমালার আবার যদি আসেন তাহলে অন্য কথা চলে আসে। এই নীতিমালায় কিন্তু এমন কিছু কথাও আসছে যেটা সুখকর নয়, যারা এই নীতিমালা প্রণয়ন করছেন তাদের আরও বিশেষ করে যেসব মানুষদের নিয়ে চিন্তা করছেন, যেসব ধর্ম নিয়ে চিন্তা করছেন, তাদের স্কলারদের সাথে, তাদের সচেতন রাজনীতিকদের সাথে, থিঙ্কার থিঙ্ক ট্যাঙ্কদের সাথে কথা বলতে হবে, না হয় যে কালচারাল যে গ্যাপ আছে, ধর্মীয় যে বিধিবিধান আছে, বিধানের যে সীমাবদ্ধতা আছে, সেগুলোকে একটা আইনের গ্যাড়া করে নিয়ে একটা দুর্বোধ্য পরিস্থিতি সৃষ্টি করতে পারেন, যা জনগণ মানবে কি মানবে না তখন হয়তো বুমেরাং হয়ে যেতে পারে। কাজেই সংশ্লিষ্টদের এই ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত। তবে যেটি এখানে প্রশংসনীয় এবং প্রয়োজনীয় সেটি হলো এই লেহাজ, সবার মাঝে একটা সমন্বয় সৃষ্টি, এইটা কিন্তু ভালো। ওকে সাইদ ভাই, এবার অন্য একটি নিউজের দিকে যাচ্ছি, এটি আমি দেখতে পাচ্ছি হলো পত্রিকা পত্রিকা এসেছে পত্রিকা পত্রিকা এর প্রথম পৃষ্ঠায় নিচের দিকে, সেখানে হচ্ছে সন্তান স্কুলে না গেলে পিতামাতার কারাদণ্ড, 12 মাসের আলটিমেটাম। এখানে বলা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী স্কুলে না যায়, স্কুল থেকে পালায়, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন ব্রিটেনে
প্রায় 55,000 শিক্ষার্থী স্কুল পালাচ্ছে, এবং যদি এইভাবে কোনো পরিবারের সন্তান স্কুল থেকে পালিয়ে যায় তাহলে পিতামাতা যদি বেনিফিট ভোগ করে তাহলে বেনিফিট বন্ধ করে দেওয়া হবে, তাদের জেল হতে পারে। এটা এই সংবাদটা দেখে বা বেশ কিছুদিন ধরে নিয়ে যে পর্যালোচনা হচ্ছে টেলিভিশনেও হয়েছে, দেখে আমাকে তাজ্জব লাগছে। ব্রিটেনের মতো উন্নত দেশে যে মূল সমস্যাটাকে চিহ্নিত না করে এবং তার প্রকৃত সমাধান না বের করে সন্তানের জন্য বাবা মাকে শাস্তি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, এটা এই যে খড়গটা কেমনি এরা ভাবতে চায় আমার বোঝা আসে না। সত্যি কথা বলতে কি, এই দেশে একজন বাবা মার তার সন্তানের উপর কী কী নিয়ন্ত্রণ আছে, কী ধরনের শাসনের সুযোগ আছে, সেটাও আলোচ্য বিষয়। কারণ আপনি জানেন সন্তানকে মারা যাবে না, এটা করা যাবে না, ওটা মারতে হবে, আমি সেটা বলতে চাই না, কিন্তু যেহেতু মারা যাবে না তাহলে এই ছেলেটা স্কুলে না গেলে তাকে কী করতে হবে, কেন যাবে না? যাবে না নিশ্চয়ই স্কুলে সে আগ্রহ পাচ্ছে না, যাবে না নিশ্চয়ই এই জন্য যে স্কুল তাকে আকৃষ্ট করে তুলতে পারছে না। স্কুলের ক কারিকুলাম অ্যাক্টিভিটিস এমন নয় যে একটা বাচ্চা, আমরা তো ব্রিটেনে সুনাম একসময় শুনেছি যে বাচ্চারা ঘরে থাকতে চায় না, স্কুলে চলে যেতে চায়, তাহলে আজকে কেন এমনটি হচ্ছে? কিংবা এমনটি হচ্ছে যে এখানকার সামাজিক অবস্থায়, সামাজিক ব্যবস্থা এমন কিছু আছে আকৃষ্ট করছে, স্ট্রিট ক্রিমিনাল হওয়ার জন্য তাকে, ড্রাগ নেওয়ার জন্য তাকে আকৃষ্ট করছে, সেই খারাপ জিনিসটাকে চিহ্নিত করে দূর করবার চেষ্টা না করে একজন অসহায় বাবা মাকে শাস্তি দেওয়া হবে, সেটা কী করে হয়? বরং সংশ্লিষ্টরা বিষয়টি আরও ভালো করে খতিয়ে দেখবেন এবং গবেষণা করে খামাখা খামাখা তার অভিভাবকদের দোষী না করে, এবং শুধু দোষী নয় শাস্তির বিধান না করে, বরং সংশ্লিষ্ট স্কুল, সংশ্লিষ্ট বাচ্চাদের সামাজিক অবস্থান, সেই যে এলাকায় এই সব ঘটনা বেশি ঘটছে সেই এলাকার পরিবেশ, পারিপার্শ্বিকতা সেটা দেখে সেইগুলো দূরীকরণের প্রয়াস চালাবেন বলে আমি আমার মনে হয়, আমি আশা করি তাদের কাছে তারা সেভাবেই চিন্তা করবেন। আচ্ছা, এবার অন্য একটা নিউজ, এটা এসেছে সাপ্তাহিক বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এখানে অনেকেই হুন্ডি ব্যবসার সাথে জড়িত। এখানে লিখছে, আবারও মাথা চাড়া দিয়ে উঠছে হুন্ডি ব্যবসা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিলেটের শতাধিক হুন্ডি ব্যবসায়ীর তালিকা। তো এত টাকা পাঠানোর এখন তো অনেক সুবিধা, বিশেষ করে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকও হয়েছে, তারপরে অন্যান্য বাংলাদেশে অনেক মানি এক্সচেঞ্জ কোম্পানি আছে, বিদেশি ব্যাংকগুলো টাকা পাঠানোর যথেষ্ট সুযোগ করে দিয়েছে, বা ইনস্ট্যান্ট মানি এক্সচেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো, যেখানে 10 মিনিটে টাকা পাঠানো যায় ফি বেশি দিয়ে হলেও। তো কেন তবু আসলে খবরটা আমার কাছে মনে হয়েছে অনেক টুইস্ট। বাংলাদেশে মাঝে মাঝে নতুন কিছু খবর জন্মানো হয়, এটা হয় অনেক দেশেই, অনেক জায়গায় হয় যে একটা খবর আবার নতুন করে চালিয়ে দেয়া। আসলে এর দুটা দিক আছে, একটা হলো হুন্ডি ব্যবসা খুব একটা বেড়ে গেছে বলা যায় না, বরং এখন মানুষ যথেষ্ট পরিমাণে বৈধ পথে টাকা পয়সা পাঠাচ্ছে। একসময় বরং কোনো উপায় ছিল না, অনন্য উপায় হয়ে লোকজন সে পথ বেছে নিত, কিংবা ভিন্ন স্বার্থেও করত। বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে যদি যেটা হয়, প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থাকায় এবং অবৈধ ব্যবসা বাণিজ্য থাকায় লোকজন এখান থেকে টাকা ইজিলি পাঠাতে পারত, ওইখানে অন্য গুডস হয়ে ঢুকে যেত বাংলাদেশে, এটা একটা বড় কারণ ছিল। তারা তাদের এজেন্টদের এখানে দিয়ে বিশেষ ফ্যাসিলিটি, বাড়তি কিছু সুযোগ সুবিধা বৈধ পথের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে এই কাজটা করত। সেভাবে আস্তে আস্তে মানুষের মাঝে এটা অবস্থান সৃষ্টি করেছিল। কিন্তু সোনালী ব্যাংক এখন যে প্রক্রিয়ায় চলছে, এবং রূপালী ব্যাংকও আপনি বলছেন ঠিক রূপালী ব্যাংক না, এটা রূপালী ব্যাংক নামে এটা মানিয়ে যাচ্ছে, এবং আরও অন্যান্য যেগুলো আছে মানে ট্রান্সফার এজেন্সিগুলো ভালো করছে। এবং এই ভালো করার অর্থ কী দাঁড়াচ্ছে, বিপুল পরিমাণে এখন কিন্তু আর কম না, প্রায় রাস্তায় রাস্তায় দেখবেন মানি এক্সচেঞ্জ বা এই জাতীয় প্রতিষ্ঠান আছে। তার মানে হলো এরা টিকে থাকার মানে হলো প্রচুর পরিমাণ লোক বৈধভাবে টাকা পাঠাচ্ছে। তারপরেও কিছু সমস্যা আছে, হুন্ডি একেবারেই বন্ধ হবে না, এর কারণও আছে। যেমন লোকজন দেশে আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাতে চায়, সাহায্য করতে চায়, এই যে সংবেদনশীলতা, হৃদয়ের একটা ব্যাপার আছে, আত্মীয় স্বজনের আবার আবেদন নিবেদন অনুরোধ এটা উপেক্ষা করতে পারে না, তৌফিক না থাকলেও কিছু পাঠাতে চায়। কিন্তু এই দেশের আইনি তার কিছু সীমাবদ্ধতা আছে, যে সবাই একটা সুনির্দিষ্ট পরিমাণে বেশি টাকা পাঠালে তার ইনকাম কত, কী করে পাঠালো এটা ওটা। কিন্তু আমাদের লোকের আপনি জানেন খেয়ে না খেয়েও সাহায্য করে, নিজে না খেয়েও সামান্য সামান্য করে জোগাড় করে, এমনকি তার বিল বাকি আছে, তার ইলেকট্রিক হয়তো তার গ্যাস বিল, তার অন্য কিছু পাওনা বাকি আছে, কার্ড মেরেও অনেক সময় টাকা পয়সা পাঠিয়ে দেয় এরকম। এটা অন্য একটা ব্যাপার, এটা হৃদয়ের ব্যাপার, এটা আমাদের ঐতিহ্যেরও ব্যাপার। তো এইসব করতে গিয়ে অনেকে আবার ফেঁসে যেতে পারে এই বইয়ে ফাঁড়ি পথ, অন্য পথ দেখে,
কিন্তু সংবাদপত্রের আসার আর একটা কারণ আছে। বাংলাদেশে ইদানিং আপনি লক্ষ্য করেছেন এই যে বিভিন্ন রেস্টুরেন্টে খাবার চেক করা হচ্ছে, বিভিন্ন অফিসে গিয়ে এটা দ্রব্যমূল্যের উৎপাদন প্রক্রিয়া সঠিক কিনা সেটা দেখা হচ্ছে, এইভাবে করে ব্যাপক তদন্ত শুরু হয়েছে, নানাভাবে ধরপাকড় চলছে, হুন্ডি ব্যবসায়ীদের ক্ষেত্রেও এটা হচ্ছে। ফলে নিউজটা হয়তো এখানে সেখানে খাবার মতো একটা ব্যাপার হয়েছে, নিউজ তৈরির মতো একটা ব্যাপার হয়েছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি হুন্ডি আগে ছিল, এখনও আছে। স্যার চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে চ্যানেলের এবং সংশ্লিষ্ট দর্শকদের। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমাদের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রডিউসার সাপ্তাহিক, চ্যানেল এস, 26 ক্লিফোর্ড রোড, লন্ডন, E17 4JA। ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায় চ্যানেল সাপ্তাহিক @channels.uk.com।